হঠাৎ পাল্টে গেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চিরচেনা চিত্র। একদিন আগেও ছিল পর্যটকের ঢল। করোনা সংক্রমণ ঠেকাতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সিএমপি, বন্ধ করে দেওয়া হয় সব দোকানপাট, রেস্টুরেন্ট। এরপর থেকে জনশূন্য পতেঙ্গা সৈকত, অবস্থান নিয়েছে পুলিশ। সূর্যাস্তের অপরূপ এ দৃশ্য দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য পর্যটক। এমনকি করোনা ভীতিও দমাতে পারেনি তাদের। তবে বুধবার বিকাল থেকে পুলিশের নিষেধাজ্ঞা জারির পর পাল্টে গেছে চিত্র। পর্যটক শূন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন শুনশান নীরবতা। বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ, চলছে মাইকিং, বসানো হয়েছে চেকপোস্ট। এ চিত্র দেখে ফিরে যাচ্ছেন সারা দেশ থেকে আসা অনেক পর্যটক। সমুদ্র সৈকত দেখতে না পারার আক্ষেপ থাকলেও করোনা সতর্কতায় পুলিশের নেয়া এ পদক্ষেপকে সাধুবাদ জানান তারা। ওয়াইফ ওনাদের সমুদ্র দেখেনি, তাকে নিয়ে আসলাম, কিন্তু এসে দেখি এখানে যে করোনা ভাইরাসের জন্য কাউকে এখানে ঢুকতে দিচ্ছে না। মন খারাপ হলে অসুবিধা নেই, জীবনে বাস থাকলে আবার আসতে পারবো এখানে। বাংলাদেশে শুধু ঘুরার জন্য অনলি সি বিচ নয়, আরও বিভিন্ন জায়গা আছে, তো ওগুলো তো বন্ধ করতে হবে। এই ঘোষণা যদি আরও একদিন আগে দিত যে আগামীকাল থেকে সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে, তাহলে আমরা আর তো কষ্ট করে আসতাম না। করোনার কারণে আগামী 31 মার্চ পর্যন্ত পর্যটকবাহী স্পিডবোট, পতেঙ্গা সমুদ্র সৈকতের দোকানপাট, রেস্টুরেন্ট সবই বন্ধ থাকবে। জনস্বার্থে সাময়িক এ লোকসান মেনে নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রায় 200-এর উপরে দোকান আছে, সব বন্ধ রাখছে। আমাদের মার্কেট আছে, পাশাপাশি আমাদের স্পিডবোট আছে, সব আমরা বন্ধ রাখছি। আমাদের কিছুদিন ব্যবসা আছে, বন্ধ থাকবে, তারপর আমাদের জন্য তো ভালো হবে। পুলিশ জানায় এখন থেকে রাত দিন সার্বক্ষণিক টহল থাকবে পতেঙ্গা সমুদ্র সৈকতে, যেতে পারবে না কোনো দর্শনার্থী। দর্শনার্থী আসবে তাদেরকে আমরা বুঝাবো সুন্দরভাবে, ভালো ব্যবহার দিয়ে বুঝাবো যে এখন তারা যেন এই অবস্থায় এই লোক সমাগম না করেন এবং সকলে যেন একসাথে না হন, তারা এই সময় সচেতন হন, হয়ে যেন বাড়িতে অবস্থান করেন। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।